আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ফাতিহা সাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কৃষি উপকরণের পাশাপাশি ডিজেল কেরোসিনের দাম বাড়ায় হতাশ কৃষকরা, ভর্তুকি বাড়ানোর দাবি। সীমান্ত হত্যা আগের চেয়ে অনেক কমেছে দাবি ভারতীয় হাই কমিশনারের। এবং সিডরের ১৪ বছর অতিবাহিত হলেও ভাগ্যের উন্নতি হয়নি উপকূলীয় ক্ষতিগ্রস্তদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। একে তো কৃষি উপকরণের দামের ঊর্ধ্বগতিতে দুশ্চিন্তায় কৃষকরা, এর উপর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় এখন তাদের মাথায় হাত, কারণ ধান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফসল পুরোপুরি সেচ নির্ভর। এ অবস্থায় ডিজেলের দাম কমানো সহ কৃষিতে ভর্তুকি বাড়ানোর দাবি কৃষকদের। মানিকগঞ্জ থেকে ফিরে আদ্দিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন ইমদাদুল হক। বেলা গড়ালেও সূর্যের দেখা মেলাভার, কুয়াশাচ্ছন্ন সকালে পাখিদেরও পাখা মেলতে কিছুটা অলসতা, কিন্তু রহিমা খাতুনরা কাজে নামে সময় মতোই। শীতের সবজির ফলন যা হচ্ছে তাতে খুশি, তবে তাদের চিন্তা সেচে খরচ বাড়ায়। তেলের দাম বাড়ছে, খরচ বেড়ে গেছে, সংসার চালাই কষ্ট। সরকার বুঝলে তার দাম বাড়াইতেই নেই। আপনি একটা ক্ষেত্রে আপনি ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়, ৩০ হাজার টাকা বিক্রি করা যায় না ফসল, কি করার আছে? বর্তমান তো ক্ষতি। রোজ সকালে গ্রামীণ জীবনের এই ব্যস্ততা নতুন নয়, দুশ্চিন্তা শুধু ব্যয় নিয়ে। এক বিঘা জমিতে উৎপাদনে তাদের খরচ বাড়ছে প্রায় ৫০০০ টাকা। উৎপাদন খরচ মিনিমাম বিঘায় ৫০০০ টাকা বেড়ে গেছে। আমরা আগে যেরকমভাবে আয় করতাম এখন সেটা কমে গেছে। এত ঊর্ধ্বগতি হঠাৎ করে মনে করি, এটা তো আমাদের ক্ষতি না, সারা বাংলাদেশের মানুষের জন্য ক্ষতি। শস্য করতে কিছু হালকা পাতলা থাকছে, এখন খরচের দিক দিয়ে বাড়তে জমির দিক দিয়ে তার হইতেছে না, উন্নত হইতেছে না, জমির দিক দিয়ে তো খালি নিচেই যাইতা। কৃষকের কেরা আছে দেখার। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির হিসেবে কৃষিকাজে পাম্প ব্যবহার করা হয় ১৩,৭৯,০০০, এর মধ্যে ডিজেল চালিত ১১,৯২,০০০, অগভীর নলকূপ চলে ১০,৭০,০০০, গভীর নলকূপের মধ্যে ১২,০০০ই ডিজেলে চলে। সরকার দেখেই নেই তোমাকে, কোনো দেখেনি, দেখলে তো এগুলো বাড়াইতো না। শিক্ষকের ভিতরে সব দিকের ভিতরে বেতন বেতন সব বাড়াই দিছে, আমার কৃষকের ভিত্তিকে খালি ডিজেল তেলের দাম বা সারের দাম বাড়াই দিতেছে। সরকারের কাছে একটা অনুরোধ যে সব কিছু দাম যেন কমে, কৃষকেরা যেন বাঁচে। তাদের আক্ষেপ, কৃষি প্রধান বাংলাদেশে কৃষকের কষ্ট দেখারই যেন কেউ নেই। তবুও কৃষকরা আশা নিয়ে বেঁচে থাকে, টিকে থাকার চেষ্টা করে এই কৃষি নিয়েই। তারা বলছেন সমস্যা আসে, সে সমস্যা সমাধানে সরকারকেই মূল ভূমিকা রাখতে হবে, যেন কৃষকের কোনোভাবে ক্ষতি না হয় সেটার কথাও ভাবতে হবে যে কোনো সিদ্ধান্ত নেয়ার বেলায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, জয়মণ্ডপ, মানিকগঞ্জ। পরিসংখ্যান বিবেচনায় যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সীমান্ত হত্যা অনেক কমেছে বলে দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী। দিনাজপুর শহরের রায় সাহেব বাড়ি মাঠে এক অনুষ্ঠানে শেষে তিনি এ কথা বলেন। সীমান্ত হত্যা উভয় দেশের জন্য দুঃখজনক ও প্রত্যাশিত নয় বলেও জানান তিনি। এর আগে ভারত সরকারের অর্থায়নে ১৩৩,০০০ টাকা ব্যয়ে নির্মিত মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন করেন তিনি। বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহসভাপতি ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি, রায়সাহেব বাড়ি দেবোত্তর এজেন্ট চিত্ত ঘোষ ও লোকনাথ মন্দির কমিটির সভাপতি সমর দাস এ সময় উপস্থিত ছিলেন। Ensure that jointly we can prevent illegal activity from happening across the border, in particular activities that that bring with them violence, in other words attacks on border guarding forces. The border guarding forces have strict instructions not to fire except in self defense. এদিকে লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত দুই বাংলাদেশীর লাশ
ফেরতের দাবিতে জেলার কালীগঞ্জের ময়না চৌড়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। পরে বিক্ষোভ মিছিল করে তারা। মানববন্ধনে বক্তারা বলেন, সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহতের ঘটনায় চার দিন পরেও এখনও লাশ ফেরত পায়নি পরিবারগুলো। গত 12ই নভেম্বর কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে ইদ্রিস আলী ও আসাদুজ্জামান ভাসানী নামে দুই বাংলাদেশি নিহত হয়। পরে তাদের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। কক্সবাজারের অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সপ্তম দফায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ 7 নম্বর সাক্ষী এসআই কামাল হোসেনের সাক্ষ্য নেওয়ার মধ্যে দিয়ে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে বিচারিক কার্যক্রম শুরু হয়। এর আগে ওসি প্রদীপ সহ এ মামলার 15 জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে হাজির করে পুলিশ। গত বছর 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে শামলাপুর চেকপোস্টে পুলিশি গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। নতুন প্রজন্ম যাতে উন্নত জীবনযাপন করতে পারে সেজন্য উন্নয়নকে ব্যাহত করে এমন কাজ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। এ সময় তিনি যোগাযোগ, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে হাওড় এলাকার উন্নয়ন তুলে ধরেন। ইটনা মিঠাইন অষ্টগ্রাম সড়ক ঘিরে যে পর্যটন সম্ভাবনা দেখা দিয়েছে তাকে কাজে লাগাতে সবাইকে অতি মুনাফার মনোভাব ছেড়ে সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসার তাগিদ দেন রাষ্ট্রপতি। দেশে করোনা ভাইরাসে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন 27,926 জন। মৃতদের মধ্যে 4 জনই পুরুষ। গত 24 ঘন্টায় 17,700 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 234 জন। পরীক্ষা বিবেচনায় দেশে সংক্রমণের হার 1.32%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 229 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বরিশালে সিটি কর্পোরেশনের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিষেধক টিকা দেওয়া শুরু হয়েছে। সকালে বরিশাল ক্লাব মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বরিশাল ক্লাব কেন্দ্রে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলবে। আগামী 24 নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। বরিশাল জেলায় মোট 46,343 জন এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে নগর ভবনের স্বাস্থ্য বিভাগ। পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি এ অঞ্চলের মানুষের শিক্ষার মান উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর চট্টগ্রামের এরিয়া কমান্ডার ও 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন। বান্দরবানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন একাডেমিক ভবন ও ছাত্রীনিবাস উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক ও বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল কোরবান আলী সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে হেডম্যান কারবারি সহ স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন জিওসি। যশোর সেনানিবাসে শুরু হলো বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে আয়োজিত 4র্থ যৌথ সাইক্লিং অভিযান 2021। দুপুরে সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন 55 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল নুরুল আনোয়ার। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন এবং স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর আত্মত্যাগের কথা তুলে ধরেন তিনি। এ অভিযানে বাংলাদেশের 20 জন ও ভারতের 19 জন কর্মকর্তা অংশ নেন। ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা ঘুরে 24 নভেম্বর দর্শনাস্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে এ দলটি। বাংলাদেশের দলে মেজর মাহমুদ ও ভারতীয় সেনাবাহিনীর দলে কর্নেল মোহিত সিং নেতৃত্ব দিচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছে এক যুবক। সকালে শুনানি শেষে তৌহিদুল হাসান শিপন নামের ওই যুবককে 7 দিনের কারাদণ্ড দেন সাভার উপজেলা এসএলএন্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতুল্লাহর আদালত। 20,000 টাকার বিনিময়ে শিপন এই প্রক্সি পরীক্ষা দিতে গিয়েছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। পরীক্ষার্থীর ছবির সাথে তার ছবির মিল না পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ ভয়াল 15ই নভেম্বর।
2007 সালের এ দিনের মধ্যরাতে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লন্ডভণ্ড হয়ে যায় গোটা দেশের উপকূলীয় এলাকা, পরিণত হয় ধ্বংসস্তূপে। নিহত হয় 5,000-এরও বেশি মানুষ, গবাদি পশু মারা যায় প্রায় 18 লাখ। 14 বছর পেরিয়ে গেলেও ভাগের উন্নতি হয়নি ক্ষতিগ্রস্তদের, এখনও মেরামত হয়নি অনেক সড়ক, বেড়িবাঁধ ও আশ্রয় কেন্দ্রের। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এসব এলাকায় সরকারি বেসরকারি অনেক বরাদ্দ এলেও বাস্তবে হয়েছে লুটপাট। জোয়ার এলেও এখনও ডুবে যায় বরগুনা, খুলনা ও বাগেরহাট সহ উপকূলীয় নিচু এলাকা। আগুনের আপনার গল্লির মতন আকাশের ভিতরে দেখতে আসি আমরা, এবং মানুষ দৌড়দৌড়ি করতে আসে, বিভিন্ন গাছ গাছরা ভাঙ্গে চুরিয়ে পড়তে আসে, এবং আপনার ওই যে নারিকেল গাছের ডাবের পীর পর্যন্ত ভাঙ্গে যাইতে আসে, মানে এক পর্যায়ে লন্ডভণ্ড হয়ে যাইতে আসে। জোরে জোরে শব্দ হচ্ছে এবং টিনগুলো উড়িয়ে নিয়ে যাইতেছে, এবং বাতাসের যে শব্দ, সে শব্দটা আমরা খুব ভয়ে আতঙ্কে ছিলাম। যারা দোস্ত গরিব পর্যায়ে আছে তারা এখনো কাটাই উঠতে পারে না। ভবিষ্যতে কোনো ঘূর্ণিঝড় আসলো পরে সিবিপি অত্যন্ত দক্ষতা সহিত দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবে। আমরা পদক্ষেপের অংশ হিসেবে আমাদের প্রচারণা জোরদার করা হয়েছে, তারপরে সকল সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজশাহী মহানগরীতে নির্ধারিত পোশাকে যাত্রী পরিবহন করবেন অটোরিকশা ও চার্জার রিকশা চালকরা। রাজশাহী নগর ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় 45 জন চালককে নতুন পোশাক বিতরণ করা হয়। একই সাথে নতুন রঙের চার্জার রিকশারও উদ্বোধন করেন মেয়র। কেরোসিন, ডিজেল ও এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে খুলনায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর, জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন। এর আগে দলীয় কার্যালয়ের সমাবেশের মাধ্যমে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এ কর্মসূচির উদ্বোধন করেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোর জেলা প্রশাসনের প্রকাশিত স্মারকগ্রন্থ খোকা থেকে বঙ্গবন্ধুর মোড়ক উন্মোচন করা হয়েছে। যশোর জেলা শিল্পকলা একাডেমিতে বইটির মোড়ক উন্মোচন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব KM আলী আজম, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম ও একই অধিদপ্তরের সচিব গোলাম মোহাম্মদ হাসিবুল আলম সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 49 জন শিশুর লেখা ও অবিকল চিত্রলিপি ব্যবহার করে স্মারকগ্রন্থটিকে সাজানো হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে স্কুল শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় একটি স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন স্কুলে প্রায় 400 প্রতিযোগী এতে অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণীয় করে রাখতে মুজিববর্ষে পাবনা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শহরের অনন্ত মোড়ে মরহুম মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের নামে একটি সড়কের নাম ফলক উদ্বোধন করা হয়। পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান এর উদ্বোধন করেন। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডিপুটি কমান্ডার আতিয়া রহমান সাচ্চু সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। নেত্রকোনার খালিয়াজুড়িতে 2 বস্তা নকল ব্যান্ড রোল যুক্ত বিড়ি জব্দ করা হয়েছে। জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস ও খালিয়াজুড়ি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্থানীয় বাজার থেকে এসব বিড়ি জব্দ করে। তবে বিড়ি ব্যবসায়ীরা এসব বিড়ির ব্যান্ড রোল আসল বলে দাবি করায় তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস কর্তৃপক্ষ।
পটুয়াখালীর মহিপুরে 1600 কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শেখ জামাল সেতুর টোল এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী কয়েকটি পরিবহন থেকে এসব জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কোনো অসাধু ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে পারেনি কোস্টগার্ড। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানা, মাদ্রাসার ছাত্র ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। মানিকগঞ্জে 3 হিরোইন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতরাতে জেলার হরিরামপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ হিরোইন ছাড়াও নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দেশের খাদ্য চাহিদা পূরণে ফসলের উৎপাদন আরও বেশি করে বাড়াতে হবে। ময়মনসিংহে বোরো ধানের আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অধীনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল মাজেদ, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর নির্মল কুমার হাওলাদার ও বিনার পরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম এ সময় বক্তব্য রাখেন। কৃষি কর্মকর্তা ও কৃষক সহ শতাধিক প্রতিনিধি কর্মশালায় অংশ নেন। সাতক্ষীরায় 1500 দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় চত্বরে এসব বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ডক্টর এস এম মফিজুল ইসলাম ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইমরান উল্লাহ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ।